السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا داشرق پرثي بي كي اپنا را اي مور تي اتن مانگلار تي بيس كي প্রিয় দর্শক এই আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব জানতে আপনি সরাসরি আয়োজনে অনুষ্ঠানে ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের জবাব ইসলামিক শরীরের আলোকে কনকারী মুসাই ভিত্তিতে জানবার সুযোগ লাভ করবেন আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহিউল্লা হাফিজাহুল্লাহ আসসালাম আলাইকুমুল্লা যারা মধ্যেই করছেন একটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে রেখে আপনারা সহযোগিতা করবেন যারা আমাদের সাথে সরাসরি কথা বলবেন যখন আপনি টেলিভিশন দেখছেন টেলিভিশনে কমিয়ে সুনির্দিষ্টভাবে শুধুমাত্র প্রশ্নটার দিকে ফোকাস করে আমরা কথা বলবো

এই বিষয়ে আমরা গতকাল জবাব শুনেছি তিনি বুঝতে পারেননি হয়তো আবারও ঠিক আছে আমরা শুরু করতে পারি মহতারাম বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ আকুল আবিল্লাহ তৌফিক জি হ্যাঁ জনা আবি ধন্যবাদ তিনি যে দোয়াটি বললেন রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম ঘুমাতে গিয়ে বালিশে মাথা রেখে এই দোয়া পড়তেন যদি আমাদের দেশে অনেকেই শুধু মানে ছোট্ট দোয়াটি আল্লাহ বিসমিক আমত ও আহিয়া কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে দীর্ঘ অনেকগুলো দোয়া বিশুদ্ধ প্রমাণিত তো এই যে দোয়া আল্লাহ আসলাম তো ইলাইক অফাউত আমের ইলাইক ও আলজা তো জাহর ইলাইক রহবতন ও রহবতন ইলাইক লা আলজা ওয়ালা মানজা জা মিন কলাইক আল্লাহ আমন তো বি কিতাবি কলদি অনজলতা ও বি নবী এই দুয়ার একটা বৈশিষ্ট্য আছে আমি একটু বলে নিই সবার জানা দরকার রসুলল্লাহ সাল্লাহ তালসম নিজের থেকে কিছু বলতেন না এমনকি দোয়াও যে শিখাতেন নিজের থেকে বলতেন না সবি ওহি এর মধ্যে পরিবর্তন পরিবর্তন করা যাবে না এটা হলো দলিল রসুল্লাহ সাল্লাম ঘুমের বালিশে মাথা রেখে এই দোয়াটা তার একজন সাহাবিকে শিখালেন সাহাবি রাদি আল্লাহ তালু শিখে চলে গেলেন তিনি নিজের এলাকায় গিয়ে বললেন যে দোয়ার সর্বশেষে মান্তু বিকিতা বিকল্লা দি আনজালতা অবিনবি আরসালতা আর সালতা এখানে অবিনবি ইকার জায়গায় সাহাবি বললেন নবীর চেয়ে রসুল তো মর্যাদা অনেক বড় তাই ওই সাহাবি নবীর জায়গায় রসুল শব্দ প্রতিস্থাপন করলেন করে দোয়া করেন অবি রসুল ইকলাদি আর সালতা কয়েক বছর পরে মানে কিছুদিন পরে অনেক দিন পরে রসুল সামের কাছে ফিরে এলেন ফিরে এসে বলেন ইয়া রাসুল আল্লাহ স আপনি যে ঘুমের দোয়াটা শিখিয়েছিলেন আমি একটু আপনাকে শুনাই নবীজি সাস বলেন বলো তো সাবি বলতেলেন আল্লাহ্ আসলাম তো ওয়াঝহি ইলাইক অফওয়াত্ অম্রি ইলাইক ও আলজা তু জাহরি ইলাইক রহবতন ওয়া রহবতন ইলাইক লা আলজা ওয়ালা মাল্জা আমিন ইল্লা ইলাইক আল্লাহ মা মান তো বিকা বি কাল্লা দি আনজালতা ও বি আর নবীজি বলেন থামো আমি কি শিখিয়েছিলাম আমি কি ও বিসুল ই কাল্লাদি আর সালতা বলেছিলাম নাকি ই কাল্লাদি আর সালতা বলেছিলাম আল্লাহ সাল আলী হোসাল্লাম আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত আপনি তো বলেছিলেন ওবি নবী কিন্তু আমি বললাম নবীর চেয়ে রসুল মর্যাদায় বড় তাই আমি মর্যাদা ময় ওর শব্দটা চেঞ্জ করেছি নবীজি বলেছেন না না কারণ এগুলো আমি নিজের থেকে শিখাই না মায় আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজের থেকে কিছুই শিখাতেন না সবই ছিল ওহি তাই দোয়া ওহি কি দোনার যেটা প্রশ্ন যে ঘুমাতে গেলে এটা সুন্নাহ যে ব্যক্তি ওযু অবস্থায় ঘুমাবে পবিত্রতা অর্জন করে ঘুমাবে যে ওযু করতে পারে না তাই ইমম করবে তাইমম করে ঘুমাবে কিন্তু ওযু ছাড়া কি দোয়া পড়া যাবে হা ওযু ছাড়াও এই দোয়া পড়া যাবে কোনো অসুবিধা নাই অজু হলো স্বতন্ত্র আলাদা একটা এই হিসাবে সুনার বাস্তবতায় আপনি অনুসরণ করলে যদি আপনি অজুটা নাও থাকলো অথবা নাই তবু আপনি এই দোয়াটা পড়তে পারবেন এই দুয়া পড়ার জন্য অজু শর্ত নয় 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 যে তিনকুল কি একসাথে পড়বেন কিনা কীভাবে পড়বেন না মানে তিনকুল পড়ার যে পদ্ধতি আল করিমে যেভাবে আল্লাহ তারা সিরিয়াল রেখেছেন মানে একশো বারো নাম্বার সুরা একশো তেরো নাম্বার সুরা একশো চোদ্দ নাম্বার সুরা একশো বারো নাম্বার হলো সৌরাতুল এখলাস তারপর একশো তেরো সৌরতুল ফালাক তারপর একশো চোদ্দো নাস। নাশ কোরআন আল করিমের ধারাবাহিকতা রক্ষা করে পড়তে হবে অর্থাৎ প্রথম কুল হু আল্লাহ আহাদ তারপরে কুল আউউদুর রব্বুল ফালাক তারপরে কুল রব্বিন নাস এইভাবে আপনি পড়বেন হ্যাঁ এই ক্ষেত্রে যদি আপনি একসাথে মানে মানে শুধু কুলহু আল্লাহ তিনবার পড়লেন তারপর কুল আউজার বিল ফালাক তিনবার পড়লেন তারপরে নাস তিনবার পড়লেন এইভাবেও হবে তবে অতি স্বাভাবিক হল সন্ন্যায় বেশি প্রমাণ আপনি পড়বেন তিন কুল যেহেতু ধারাবাহিক পড়তে চাচ্ছেন প্রথমে কুলহু আল্লাহ আহাদ তারপরে কুল আউ দব্বিল ফালাক তারপরে কুল আউ নাস এইভাবে আপনার একবার হলো তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার ও এক একটাকে একবার মানে তিনবার করে সেভাবে পড়লে হবে না হবে কিন্তু যখন তিন কুল পড়ার জন্য তিনি ধারাবাহিকভাবে সেমন্ত কোরআনের ধারাবাহিকতা রক্ষা করে পড়াটাই উত্তম এটাই সুন্নায় প্রমাণ বেশি কিন্তু একসাথে কুলহুয়াল্লা তিনবার একসাথে ফালাক তিনবার একসাথে নাচ তিনবার এটাও পড়া যাবে কিন্তু অতি বিশুদ্ধ এবং আমল আসলাফদের আমল হলো তারা এক কুলহুয়াল্লাহ হাত তারপরে ফালাক তারপরে নাচ এভাবে পড়েছেন যেহেতু কোরআনের ধারাবাহিকতা ওইভাবে আসাদ জি আমরা যাব পরবর্তী প্রশ্নে যে দর্শক বলুন কি প্রশ্ন আপনার সালাম আলাইকুম সালাম আলাইকুম জি কেউ আছেন জি দুঃখিত আমরা নিতে পারছি না পরবর্তী প্রশ্নে যাব জি কে আছেন দর্শক বলুন জি বলুন জি হুজুর আমার দুইটা প্রশ্ন

তো আমাদের বাড়ি হচ্ছে নাটোর আমার বোন ঢাকা থেকে বলতে মানে অস্থায়ী আমি অস্থায়ী আমার বন অস্থায়ী তো উনি নাটোর এসেছিলেন নাটোর থাকার পরে তারপর আমাদের বাসায় কয়েক ঘন্টার জন্য এসেছিলেন তো এখন উনি কি আসলে কসর করা উচিত ছিল নাটোর থেকে ওনাকে ধরা হবে বিষয়টা নাকি ঢাকা থেকে ধরা হবে ঠিক আছে ধন্যবাদ জি মথুরাম না সালামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটা ঠিক যে সালাম হলো একটা অবিভাদন যা আল্লাহ তালা আদম আলী হিসালামকে জান্নাতে হাতে কলমে শিখিয়েছেন এবং আদম আলী ইসাল্লামের প্রয়োগ করেছেন জান্নাতে বসে থাকা ফেরেস্তাদের উপরে তাই এর উচ্চারণটা বিশুদ্ধ হওয়া দরকার তো এই ক্ষেত্রে তো আমাদের উপস্থাপক মলনাই বেশি আইনের আপনি সুন্দর করে বলে দেবেন ন্যাচারালি মলনাও বলবেন আমিও বলি খেয়াল রাখতে হবে ন্যাচারালি সালাম দিতে গিয়ে আসসালাম ও আলাইকুম এতটুকু বললে হয় তবে আসসালাম ও আলাইকুম ও রাহমাতুল্লাহ এই তিনটি শব্দ মানে রাহমাতুল্লাহ মানে চারটা চারটা শব্দ একসাথে উচ্চারণ করা অতি উত্তম মানে রসুল্লাহ সাল্লি হোসাম সিং বলা হবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা বর্ণের উচ্চারণ শুদ্ধ এবং যথাযথভাবে হয় উচ্চারণ স্থল থেকে উচ্চারণ হয় অনেকে আবার আসসালামকে মানে আসসালামুম সাইকুম এইভাবে বলে মূলত যদি সিন এর পরে লামের উচ্চারণ না হয় সাম বোঝা যায় তাইলে এর অর্থ হয় মৃত্যু বা ধ্বংস সালাম মানে শান্তি আর সাম মানে মৃত্যু বা ধ্বংস ইহুদিরা মুসলমানদেরকে মস্কারি করে পাল্টায় সালাম বলতো সেই সাড়ে চোদ্দশো বছর আগে এখনো বলে এই জন্যে আমাদের খেয়াল রাখতে হবে শান্তির কথা না বলে যাতে মৃত্যু বা ধ্বংসের কথা না বলে ফেলি আর শুধু আসসালাম আলাইকুম এতটুকু বললে হয় জবাব উত্তম পন্থায় দিতে হয় আল্লাহ তালা বলছেন যখন কেউ তোমাকে অভিবাদিত করবে তখন উত্তম অথবা যতটুকু করেছে ততটুকু অবশ্যই করো তো এই জন্যে আপনি যদি কাউকে আসসালাম আলাইকুম বলেন উচিত হলো সে বলবে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আর যদি কেউ বলে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ তাহলে উত্তরে বলতে হবে ওয়ালাইকুম রাহমাতুল্লাহি অবারাকাত তবে ইদানিং আবার অনেকে মাঝে মাঝে এই অবারাকাতুর পরেও আর অনেক শব্দ যুক্ত করে বলে এই অনেক কিছু বলেন আসলে এটা সন্ন্যায় প্রমাণ পাওয়া যায় না যেহেতু রসুল্লা সাল আলী হোসাল্লাম আসাহ আলী হোসাল্লাম শুধু তাই আতবা উ সাহাবা এবং আতবা সাহাবি তাব তা বেআইন তারা কেউ এইভাবে শব্দ নতুন করে যুক্ত করেছেন বলে আমাদের কাছে প্রমাণ নাই তাই যতটুকু সন্ন্যায় প্রমাণিত তাই দেওয়া উচিত কারণ আপনি একটু বলে দেন উচ্চারণ যেটা বাস্তব কথা হচ্ছে যে আমাদের দর্শকদের যে মূল বিষয়টা ছিল যদি এরকম কেউ ভুল করে আইনকে ঠিকমতো উচ্চারণ না সালাম ও আলাইকুম এটাকে যদি সঠিকভাবে উচ্চারণ না করে যে একটা সালাম দেওয়া দরকার সাধারণ রীতি কথার কথা এটাকে খুব হালকাভাবে নেয় এটাকে গুরুত্ব না দেয় এই যে যে ইচ্ছাগুলো যদি এরকম করে বা অনিচ্ছায় করে এই বিষয়টা যদি তারা করে গুণা হওয়ার অবশ্যই দেখুন গুণা হবে দেখুন মানে এক নাম্বার হলো যে ইসলাম যে একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং ইসলাম আল্লাহ তার পক্ষ থেকে দেয়া একটি বিধান এর অন্যতম সুন্দর একটা নিদর্শন বা প্রমাণ বা শেয়ার হলো সালাম কারণ আজকে আমাদের সোসাইটিতে আমরা শিক্ষিত মানুষজন কেউ কাউকে দেখলে বলি ভাই শুভ সকাল শুভ সন্ধ্যা শুভ দুপুর বা আরও আরও কত শব্দ কিন্তু কেউ যদি বিপদে পড়ে কষ্টে পড়ে অসুস্থ মা বাবা মারা গেছেন তখন যদি কেউ যায় বলে শুভ সকাল শুভ সন্ধ্যা শুভ দুপুর তাহলে তো বিরক্ত হয়ে বরং বলবে তো শিক্ষিত নামের তো কলঙ্ক কিন্তু হা আপনি যেদিকেই তাকাবেন পৃথিবীতে যত ধর্ম যত মত যত পথ আছে শুধু এক একটা জিনিস দিয়ে আপনি বিচার যদি করেন যে সাক্ষাতে অভিবাদন কি হবে তাহলে আল্লাহর শিকানু রসুল্লাহ সাল্লাহ ইসলামের শিকানু আমাদের আদি পিতা আদম আদি ইসালাম করতে জান্নাতে শিখে বাস্তবায়ন করা এই সালাম যথেষ্ট কারণ আপনি যে অবস্থায় যে পরিবেশে যে পরিস্থিতিতে সুখ কষ্ট যেই হন না কেন সর্বাবস্থায় বলা যায় আসসালামু আলাইকুম আর হা এটাকে নিছক একটি কথার কথা বলা উচিত না কারণ এটা জীবন দর্শনের বাস্তব প্রতিফলন এটা দিনের প্রমাণ এবং এটা ইবাদত এবং এটা আল্লাহ তালা নিজে আমাদেরকে আদেশ করেছেন বিশ্বনবী শিখিয়েছেন এটা আমাদের সভ্যতার প্রমাণ ভদ্রতার প্রমাণ ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ সুতরাং এটাকে হালকা মনে করে যেনতনভাবে কোনো কিছু করা অপরাধ অপরাধ বরং কেউ যদি ইসলাম এর শেয়ার হিসেবে সালামকে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাইলে ইসলাম থেকে খারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ আমরা মনে করি পৈত্রিক সূত্রে মুসলমান হয়েছি জন্মসূত্রে মুসলমান ইমান এনেছি ইমান মনে হয় একেবারে সিমেন্টের পাকা পুক্ত হয়ে গেছে না কখন যে ইমান হারিয়ে যাবে কারণ ইসলামের যে কোনো শেয়ারকে যদি কেউ অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্যতা করে তার ইমান থাকে না বলে জানিয়েছেন আল্লাহ এবং তার আমাদের সবাইকে আল্লাহ সুন্দর কথা বললেন যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম যেটা হচ্ছে যে এটা শুধুমাত্র সালাম না এটা একটা ইবাদাত এটা একটা দোয়া এটা একজনকে সম্মান জানানো একটা একটা উত্তম মাধ্যম এবং একটা ভদ্রতা এবং এই ক্ষেত্রে কি কোনো নিরপেক্ষতার বিষয় রয়েছে কিনা অনেক মনে করি যে না আমি নিরপেক্ষ আমি সালাম দিলে আবার একটা পক্ষ হয়ে যাব সেই ক্ষেত্রে মানে অন্য একটা কিছু ব্যবহার করা এই থেকে আসলে ইসলাম শরিয়া কীভাবে আমি এই কথাটা ইঙ্গিত আপনাকে ধন্যবাদ আপনি ব্যাখ্যা করে স্পষ্ট করেছেন আরও না এই এই যদি কেউ করে সে মুসলিম থাকবে না এই যদি কেউ এমনটা মনে করে তাহলে জান্নাতে যাওয়ার আশা করা তার উচিত না কারণ জান্নাতে যেতে গেলে জীবন আদর্শের এই বাস্তবতাগুলো অবশ্যই মেনে চলতে হবে আর যারা জীবন আদর্শে এই বিষয়গুলো মানে না বরং অন্য কথা নিরপেক্ষতার নাম বলে অন্য কিছু সেকুলারিজমের নাম করে অন্য কিছু করে তারা জান্নাতে যাওয়ার আশা করতে পারে না কারণ ইসলামই তার মধ্যে থাকে না আল্লাহ পাক আমাদের হেফাজত করুন আহসান শেখ বারাকুল্লাহ ফিক আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন জি দর্শক কে আছেন বলুন আসসালামু আলাইকুম জি হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি হুজুর আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে জি মাসুম সাহেব বলুন আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সুরা বাকারা আয়স নম্বর একশো তিয়াত্তর অধ্যায় দুই সুরা বাকার আয়স নম্বর একশো তিয়াত্তর অধ্যায় দুই এআ কোরআন বলতেছে যদি কেউ নিরুপায় নিরুপায় হইয়া আল্লাহ নির্দেশ পালন না করে আল্লাহ সেই ক্ষেত্রে ক্ষমাশীল সুরা বাকারা যদি কেউ নিরুপায় হইয়া আল্লাহ নির্দেশ পালন না করে সেই ক্ষেত্রে আল্লাহ ক্ষমাশীল এর মানে কি কোরআন কি বলতেছে আমাদেরকে আর দ্বিতীয় প্রশ্ন হলো না আমরা মহিলাদের যে হাসপাতালে গর্ভাবস্থি গর্ভবতী মহিলাদের শিকার ডাক্তার সন্তান বের করে এটা ইসলামে এই ব্যাপারে মোহাম্মদ সালাম কি বলেছেন আসসালামু আলাইকুম জি ধন্যবাদ মহਤরম শুনলেন সূরা বাকারা এর 173 নম্বর আয়াত আচ্ছা এরartifactId প্রশ্ন রয়ে গিয়েছিল যে আমাদের ই বুন তো জি ওনাদের বাড়ি হলো নাটুর তিনি থাকেন রাজশাহী তার বুন থাকেন ঢাকায় তো নাটুর হয়ে রাজশাহী হয়ে ঢাকার বোন কীভাবে আসলে জানা উচিত যে মুসাফির হওয়ার জন্যে প্রথম যে শর্তটা যে ব্যক্তি সফরে বের হবে আর সফরে বের হয়ে ব্যক্তি যখন নিজের মহল্লা থেকে বেরিয়ে গেল মহল্লা সফরের উদ্দেশ্যে বের হলো ব্যাকটেক নিয়ে আর নিজের মহল্লা থেকে বেরিয়ে গেল মহল্লা মানে হলো তার নিজের আবাসস্থল এটা স্থায়ী হোক অথবা ভাড়া হোক যেখানে সে থাকে অস্থায়ীভাবে থাকে অথবা স্থায়ীভাবে থাকে অর্থ ভাড়া বাসা এটাও এর চতুর্দিকে মিনিমাম চল্লিশগড় এর নাম মহল্লা এই মহল্লা থেকে যখন ব্যক্তি বেরিয়ে গেল তার উপরে মুসাফিরের হুকুম তখন সে কসর করবে জোহর আসর এসা চার রাকাতের জায়গায় দুই রাকাত পড়বে আর অন্য ফজর এবং জোহর ফজর এবং মাগরীব যথাযথই পড়বে তবে সুন্নত না পড়া সুনত এই হুকুমটা ব্যক্তির উপর তবে যতক্ষণ না সে তার নিজের গন্তব্যে না পৌঁছে আর এই দূরত্বটা এই সফরের বেরিয়েছে ব্যক্তি নিজের আবাসস্থল অথবা ভাড়া বাসা থেকে তার গন্তব্য যদি আটচল্লিশ মাইলের উপরে হয় তাইলেই মহল্লা থেকে বের হলে সে মুসাফির হয়ে যাবে এটা সকল ইমাম আইম্মা মুস্তাহিদিন ঐক্যমত অভিমত সুতরাং আপনার ভুন তা যদি বাড়ি নাঠুর আপনি থাকেন রাজশাহী তিনি থাকেন ঢাকায় হ্যাঁ যদি তিনি তার গ্রামের বাবার বাড়িতে বাবার ভিটায় বেড়াতে গেলেন তাইলে বাবার ভিটায় যেহেতু তার মিরাস আছে ওখানে সে মুকিম মুসাফির না সেখানে কসর করবেন সেখানে কসর করবেন না কিন্তু এর ওই চল্লিশ ঘর থেকে বেরিয়ে গেলেন ঢাকা আসবেন অথবা আপনার বোনের বাসা রাজশাহী হয়ে তিনি আসবেন ঢাকায় তাইলে তিনি রাস্তায় মুসাফির যতক্ষণ না তিনি নিজের ঢাকার বাসায় এর 40 গড়ের মহল্লার ভিতরে না মধ্যে তিনি কসর করবে কিন্তু যখন তিনি যখন ঢাকায় পৌঁছে যাবেন তখন কিন্তু বনের বাসা গেলে কি করবেন বনের বাসায় মুসাফির মানে বনের বাসা থাকে কালিন ঢাকাটা তিনি তো মানে যাত্রা পথে হয় মুসাফির সুতরাং মুসাফির প্রশ্ন নিজের বাড়িতে নিজের বাড়িতে তো শুধুমাত্র কসর করবে নিজের স্বামীর বাড়িতে পূর্ণ নামাজ পড়বে নিজের বাবার বাড়িতে পূর্ণ নামাজ পড়বে বুনির বাড়িতে কসর করবে করবে আমরা জবাব পেয়ে গিয়েছি আসান আমরা আবার আসবো ইনশাল্লাহ একটা ছোট্ট বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী সরাসরি আয়োজন স্বামী হলে একটি ছোট্ট বিরতি নেবার ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আয়োজনে সাথে আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর ইসলামী জব সরাসরি আয়োজনে আমরা আবারও যাবো আমাদের দর্শক প্রশ্নে মতাম তার আগে প্রশ্নটাকে শুনে যাবো কিনা একটা প্রশ্ন নিয়ে নিন জি দর্শক বলুন কে আছেন কি প্রশ্ন সালাম আলাইকুম

যে আমি প্রশ্নের বিষয়ে আপনারা আলোচনা করছেন যারা পাবলিকে আছে মনে করেন চট্টগ্রাম থেকে আসলে পাবনায় পাবনায় আসলে সে কি কসর করবে না সে পুরা নামাজ পড়ে করবে দ্বিতীয় প্রশ্ন হলো যে রাসুল সাল্লাহ সাল্লাম কখনো কি মসজিদে থেকে এরকম পাবলিক করছে কিনা এটা আমার মহাতারমের কাছে আমার প্রশ্ন তৃতীয় প্রশ্ন হলো যে

ولا احمل الخنزير وما احل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فلا اسما عليه ان الله غفور رحيم يا আয়াতুল প্রথমত যে বিধান আল্লাহ ঘোষণা করেছেন তা হলো চারটি জিনিসকে চিরন্তন হারাম বলে ঘোষণা করেছেন আল্লাহ তালা এটা হল মৃত চতুস্পদ জন্তু দুই নাম্বার রক্ত তিন নম্বর শুকুরের গশত চতুর্থ আল্লাহ ছাড়া অন্য কারণে জবাই করা হয়েছে এমন প্রাণী তবে আল্লাহ বলেছেন যদি কেউ ধর্মদ্রোহী না হয় এবং দেশদ্রোহী না হয় তাইলে সে জীবন রক্ষার জন্যে চারটির যে কোনো একটি খেতে পারে এটাতে কোনো অপরাধ নাই কারণ আল্লাহ ক্ষমাশীল দয়াময় আল্লাহ তাহলে এখানে আর ওই চারটির চিরন্তন হারাম এরপরে দ্বিতীয় আরেকটা বিধান বললেন তা হলো ইসলাম বলেছে জীবন রক্ষাটা সর্বাগ্রে সুতরাং জীবনের প্রয়োজনে জীবন রক্ষার জন্যে এই চারটার বিকল্প কিছুই নাই তাহলে জীবন রক্ষাটা আগে ফরজ জীবন যদি বেঁচেই না থাকে তাহলে আল্লাহর বিধান মানবে কীভাবে তাইলে জীবন জীবন রক্ষা করতে জীবনের রক্ষাটা সর্বাগ্রে এটা হল ইসলামী জীবন দর্শনের মূল তত্ত্ব আর হা আল্লাহ তালা এটাও স্পষ্ট করে বলে দিলেন যে কেবলমাত্র হারাম জিনিস জীবন রক্ষা। কার প্রয়োজন যতটুকু ততটুকু গ্রহণ করো আর এইটা আল্লাহ ক্ষমা করবেন বেশি করলে কিন্তু ক্ষমা হবে না সুতরাং আল্লাহ তালা এই আয়াত আয়াতালিকিমাতে আমাদের জন্য দয়া প্রদর্শন করেছেন তার বিধান ঘোষণা করেছেন তবে সর্বাবস্থায় দেশদ্রোহিতা এবং ধর্মদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা এবং ধর্মদ্রোহিতাকে আল্লাহ তালা চিরন্তন অপরাধ বলে ঘোষণা করেছেন ওইগুলাতে ওই ও জীবন রক্ষার জন্য হারাম খেতে পারবে না কারণ ওই যে ধর্মদ্রোহী যে রাষ্ট্রদ্রোহী তাকে আগে সাইজ করতে হবে তাকে আগে অবশ্যই আইনের আওতায় এনে দণ্ড নিশ্চিত করতে হবে আমরাও যেমন আমাদের বাংলাদেশে বর্তমান যে গভর্নমেন্ট তাদের কাছে আমাদের দাবি আল্লাহ তালা স্পষ্ট করে মানুষের জীবন মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য দুষ্টের দমন শিষ্টের লালন করতে আদেশ করেছেন সুতরাং বর্তমান সরকার যাতে এটা নিশ্চিত করে অতীতে অনেকেই করে নাই যারা করে নাই তারা নিজেরাই ধ্বংস হয়েছে তাই বর্তমান সরকার দায়িত্বশীল তাদের সবার কাছে আমাদের অনুরোধ রাষ্ট্রদ্রোহী আর ধর্মদ্রোহী তাদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেখানো যাবে না দুর্বলতা প্রদর্শন করা যাবে না তাদেরকে শক্তভাবে আইনের আওতায় এনে মানুষের বেঁচে থাকার অধিকার জীবনের অধিকার নিশ্চিত করতে হবে আল্লাহু বাজার তৌফিক দিন আমিন মহিলাদের যে সিজার হয় বাচ্চার জন্মদানকালীন এটা আসলে শরীয়ত কতটুকু সম্মত দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সূরা আবাসা আবাসা সূরাতে আল্লাহ বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নুতফাতিন খলাকহু ফাকাদ দার থুমাস সাবিল ইয়াসরা আল্লাহ তাআলা তিনি যিনি শুকরান উদ্িম বানু থেকে আমাদেরকে মায়ের পেটের তল পেটের চামড়ার প্যাকেটের ভিতরে তৈরি করেছেন আর হা পৃথিবীতে আসার রাস্তা তিনি সহজ করে দেন তুমিলা কীভাবে আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে আসব এই রাস্তাটা সহজ করে দেন আল্লাহ তালা সুতরাং আমাদের জন্মজীবন আল্লাহ তালার কর্তৃত্বে পৃথিবীতে মা আমাকে প্রসব করবে এটা আল্লাহ তালার কর্তৃত্বের ভিতরে কিন্তু কখনো কখনও সমস্যা দেখা দেয় এই জন্য ডাক্তাররা আমানতদার ডাক্তাররা গাইনি এক্সপার্টরা কখনো কখনো অপারেশন করেন এটা একান্তই এক্সেপশনাল শরীয়তে যখন অসুস্থতায় মায়ের জীবন রক্ষার জন্যে অথবা গর্বের সন্তান রক্ষার জন্যে দ্রুত প্রসব করাতে হবে তখন সিজার করা এটা অনুমোদিত কোনো অসুবিধা নেই কিন্তু প্রস্তুকারি হয়তো এটা উল্লেখ এই দিকে ইঙ্গিত করেছেন যে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আজকে এটা বিজনেসে পরিণত হয়েছে এবং দুর্ভাগ্যজনক সত্য অনেক পরিবারের অনেক মেয়ে অনেক গর্ভবতী মায়েরা সুস্থ স্বাভাবিক প্রসব হবে কিন্তু আমাদের দেশে আমাদের দেশে নৈতিকতা এতটা হারিয়ে গিয়েছে ডাক্তার কতজন যে আসল ডাক্তার আল্লাহ ভালো জানে বরং অধিকাংশরা কসাইয়ের মতো আমি এটা বলছি অনেক ভালো ডাক্তার আসেন কিন্তু দুর্ভাগ্য আবার অনেকেই আছে কসাইয়ের চেয়েও খারাপ শুধু নিজের টাকা শুধু নিজের পয়সা শুধু নিজে কিভাবে অপারেশন করে পয়সা নেবে আপনি আপনাকে বলি আমি আমার একটা আবার দুর্ভাগ্যজনক কষ্টের কথা বলি জাতিকে বাংলাদেশে মানে একটা হাসপাতাল চেইন অফ হাসপাতাল আছে বাংলাদেশের অধিকাংশ ধর্মীয় মানুষ এদের প্রতি খুব মানে আলহামদুল্লা বিশ্বাস স্থাপন করে ভালো কিন্তু আমারই অতি নিকটতম আত্মীয়া তিনি সিলেটে ভর্তি হলেন চার দিন হাসপাতালে থাকলেন এফেন্ডিসাইট কিন্তু সিলেটে চার দিন হাসপাতালে থাকলেন অনেক টেস্ট করলো অনেক টাকা পয়সা নিল পঞ্চম দিনে বাড়ি পাঠাইয়ে দিল অথচ ধরতেই পারলো না এটা এফেন্ডিসাইট বাড়িতে আসার পরে ফেটে গেল পরে ঢাকা এসে আবার ওই চেইন হাসপাতালেরই ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলাম তখন তারা অপারেশন করে কিন্তু এই যে জীবনের ঝুঁকি যে ডাক্তার ডাক্তার কিন্তু এত টেস্ট করলো রোগটা পেল না এই দায়টা কার এই জন্য তো কাউকে না কাউকে দায়ী করা উচিত এই জন্যে বাস্তবতার হল বাংলাদেশে অনেক প্রসূতি মা এদের কসাইদের হাতে পরে বারবার কাটতে হয় শিকার হয় এটা বাংলাদেশে এখন যারা গভর্নমেন্ট তাদের প্রতি আমাদের দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের প্রতি দায়িত্ব ডাক্তারদেরকে নৈতিকতার শপথ নেওয়ান আপনারা ইন্সপেকশন করেন কে প্রয়োজনে সিজার করিয়েছে আর কে অপ্রয়োজনে কসাই হিসেবে টাকার জন্য সিজার করিয়েছে ফ্যাশন হিসেবে করাচ্ছে এই জিনিসগুলো পার্থক্য করা উচিত কারণ সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি হয় আর নর্মাল ডেলিভারি যদি হয় এটা আমি শুনেছি আর কি আমার পরিচিত স্বজন আমি যাদের কাছ থেকে শিখি তারা বলেছে এক একটা বাচ্চা যখন নর্মাল ডেলিভারি হয় মায়ের গর্ব থেকে পৃথিবী আসার সময়ে এগারো প্রকার ব্যায়াম করে পৃথিবীতে আসে তো যে বাচ্চা পৃথিবীতে জন্মের সময়ে এগারো প্রকারের ব্যায়াম করে পৃথিবীতে আসে অনেক ধরনের অসুস্থতা থেকে সে নিজেই প্রতিরোধ ক্ষমতা নিয়ে আসে আর যে কেটে যাকে বের করা হয় তার ওই ব্যায়ামটা হয় না এই জন্য অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তার মধ্যে থাকে না ন্যাচারাল আর একটা হলো এফেক্ট রয়েছে আল্লাহ করুন কিন্তু আবার এটাও বলি প্রশ্নকর্তাকে তিনি যাতে না বুঝেন কেউ যাতে ভুল না বুঝেন করা হারাম না প্রয়োজনে জীবনের প্রয়োজনে চিকিৎসার বাস্তবতায় অবশ্যই তা জায়েজ কিন্তু হা অপ্রয়োজনে কেবল টাকার জন্য ফ্যাশন হিসেবে এগুলা করা অপরাধ দণ্ডনীয় অপরাধ এবং হারাম শরীর দৃষ্টি হারাম হিসেবে গণ্য হবে তাবলিক তাবলিকের যারা এই যে তারা কি কসর করবেন নাকি না তারা কিভাবে কি করবেন না ব্যাপার হলো যে কসরের ব্যাপারে মাসালাটায় আগে আমরা বলেছি আটচল্লিশ মাইলের দূরত্ব এবং পনেরো দিন থাকার কম পনেরো দিনের কম থাকার ইচ্ছা করলে ব্যক্তি মুসাফি এটা আমাদের সাবকন্টিনেন্টে ব্যাপক পরিচিত কিন্তু হা অন্য তিন মাজহাব হানাফি স্কুল অফ থট আমাদের দেশে এর ভিত্তিতে অভিমত এটা কিন্তু শাহফি ইমা আলী কি হাম্বরি রাহিমা হোমল্লা তাদের অভিমত অনুযায়ী বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তিন কিলোমিটার দূরের সৌরউল্লাহাম গিয়েছেন কসর করেছেন আর সর্বোচ্চ পাঁচ দিন থাকার সিদ্ধান্ত নিয়ে যদি বের হয় তেলে গন্তব্যে পৌঁছালে ব্যক্তি মুকিম হয়ে যাবে এটা হলো অন্য তিন মাস হবে তো এখন আমাদের দেশে তাবলিগ জামাত যারা যেমন চট্টগ্রাম থেকে পাবনা গেল তারা তো সাধারণত কোনো জায়গায় তিন দিনের বেশি থাকে তিন দিন করে করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো সুতরাং তারা নিজের ঘর থেকে মহল্লা থেকে বেরিয়ে আবার নিজের মহল্লায় ফিরে না আসা পর্যন্ত যদি শর্তগুলো হানাফি স্কুল পনেরো দিন এক জায়গায় থাকার বাস্তবতা না থাকে পনেরো দিনের আগেই অবস্থান পরিবর্তন করে ফেলে তাহলে সে মোসাফির থাকবে যতক্ষণ না নিজের মহল্লায় ফিরে না আসে আমরা প্রশ্ন নেব জি দর্শক বলুন আলাইকুম

আচ্ছা ঠিক আছে আর একটা দুই নাম্বার প্রশ্ন হলো পিতা মাতা মারা গেছেন চল্লিশ সাল না মৃত্যু কি উদ্দেশ্য না মাঝে মধ্যে যদি কিছু মানুষজন জন ডেকে কোরআন শূন্য আলোচনা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে সেখানে খাওয়া দাওয়া করানো করা যাবে কিনা এই দুইটি আমার প্রশ্ন আসসালাম আলাইকুম ঠিক আছে জি ধন্যবাদ জি একটা প্রশ্ন নেবো আমরা জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি বলুন আমার এক নম্বর প্রশ্ন হচ্ছে বাড়িতে কোনো ব্যক্তি বা পুরা বাড়িতে বিড়াল পোষা যাবে কিনা ওই বিড়াল পুষতে গিয়ে কোনো ব্যক্তি বিছানা নিয়ে শুতে পারবে কিনা বিছানার মধ্যে এই বিড়াল পুরে রাইজ কিনা প্রশ্ন হচ্ছে যে ও তো পেশাব পায়খানা করে তো আমাদের মতন পবিত্র হয় না পানি দিয়ে

আয়তুন করছি তারপরে পাকারা শেষ আয়াত দুই আয়াত এবং একলাস ফালাক নাচ ধারাবাহিক যেটা আলোচনা করলেন হজুর এভাবে গা মাসে করে সুরা কাপের একবার আবার সুরে একলাস তিনবার এক খতম কোরআন পড়া সব আদায় করি এই আমুল করে শোয়া যাবে কিনা আ।

এখন যে পদ্ধতিতে লোকজন বাড়ি থেকে বেরিয়ে যায় স্থানীয় মসজিদগুলোতে থাকে তারপরে আশেপাশের লোকজনকে মানে দিনের কথা শোনায় ডাকে তারপরে আরেক জায়গায় যায় ঠিক এই পদ্ধতিটা রসুল্লাহ আসলের সময়ে ছিল বলে প্রমাণ পাওয়া যায় না রামের সময়ে ছিল বলে প্রমাণ পাওয়া এই জন্যেই তো এই নিয়ে বিতর্ক রয়েছে যদি রসুল উল্লাহ সামের সময়ে প্রমাণিত থাকতো তাহলে তো বিতর্কগুলো হতো না সুতরাং বিতর্ক হয় প্রশ্ন মানে আজকে প্রশ্ন আসতো না প্রশ্ন আসতো আচ্ছা তাহলে এই তাহলে তো তাদের মসজিদে রাত্রি যাপন করে থাকেন এটা কি এটা কি শরীর মসজিদে রাত্রি যাপন কেবল একটি নিয়তে করা যায় তাহলে এতে কাপ এতে কাফের নিয়তে মসজিদে রাত্রি যাপন করা যাবে ঘুমানো যাবে এতে কাফের নিয়ত ছাড়া মসজিদে ঘুমানো যাবে না যাবে না যাবে না এই জন্যে এটা তাবলিগে যারা যান তাদেরকে বলে দেয়া হয় শিক্ষানো হয় যে মসজিদে থাকতে গেলে ইতিকাফে নিয়তে থাকবে এবং ইতিকাফ সর্বনিম্ন কয়েক ঘন্টাও হতে পারে অথবা এক রাতের জন্যও হতে পারে। এতে কাফের নিয়ত ছাড়া মসজিদে রাত্রি যাপন করা ঘুমানো জায়েজ নাই। রাসূল কি এরকম রাত্রি ছিল কিনা না এটা বললাম তো পাওয়া যায় না। রাত্রি ছাড়া মসজিদে ঘুমানো কেবলমাত্র সুফার অধিবাসীরা তারা তো ওই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তাদের আলাদা জায়গা ছিল নামাজের জায়গা আজও সুফার জায়গাটা আলাদা আছে তারা মসজিদে ঘুমাতেন না বরং আলাদা জায়গা এখন হয়তো মসজিদের অংশ হয়েছে কিন্তু তাদের চিহ্নিত আর হা যারা এতেকাফ করতেন তারাই কেবল মসজিদে ঘুমাতেন এতেকাফ ছাড়া আর কেউ মসজিদে ঘুমানোর কোনো প্রমাণ নাই পরবর্তী প্রশ্ন হচ্ছিল ইমাম যদি রফায়দান করেন মুক্তাদের না করেন সেক্ষেত্রে নামাজের কোনো সমস্যা হবে কি না না নামাজের কোনো সমস্যা হবে না বরং রাফুলিয়া দাইন সহি সন্না দ্বারা প্রমাণিত সবারই করা উচিত যিনি করেন তিনি বেশি সোয়াব পাবেন যিনি করেন না ওই সওয়াব সুন্নতের অনুসরণে সওয়াবটা পেলেন না একই বিষয়ে যদি মুক্তাদি করেন ইমাম না করেন কোনো সমস্যা নেই কারণ ইমাম ইমাম নিজের সালাত নিজে বা নিজের নামাজ নিজে পড়ছেন অতিরিক্ত শৃঙ্খলা বিধান করছেন তাই ইমাম মুক্তাদির নামাজের দায়িত্ব নিচ্ছেন না আর মুক্তাদিও তার নামাজটা ইমামের কাঁদে উঠিয়ে দিচ্ছেন না ইমাম নিজের নামাজটা নিজে পড়ছেন অতিরিক্ত শৃঙ্খলা বিধান করছেন আর হা মুক্তাদি প্রত্যেকে নিজের নামাজের ব্যাপারে নিজে জিজ্ঞাসিত হতে হবে তাই নিজেকে ফরজ ওয়াজিব সুন্নতগুলো আলাদা আলাদা আদায় করতে হবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় প্রসঙ্গত বলি অনেক মুসল্লি আছেন মুক্তাদি আছেন যারা ইমামের পিছিতে ইক্তেদা করেন কিন্তু তানাক্ষুল তার মানে এক রুকুত এক রুকন থেকে আরেক রুকনে যাওয়ার ক্ষেত্রে তাকবীরগুলো বলেন না যেমন ইমাম আল্লাহ আকবর বলে যখন তাকবীরে তাহরিমা বাদ দেন ইমামের জন্য যেমন ফরজ বলে আল্লাহ আকবর প্রত্যেক মুক্তাদি মুসল্লির জন্য বলা আল্লাহ আকবর এটা ফরজ তারপরে আল্লাহ আকবার বলে রুকুতে যাবে মুক্তাদিও মুসল্লিও আল্লাহ আকবর বলে বলতে হবে ফরজ সামি আল্লাহ হলিমান হামিদা রুকু থেকে উঠার সময় ইমাম বললেন মুক্তাদি বলতে হবে রব্বানা আল্লা হাম। অথবা যদি কেউ ওখানে আল্লাহ আকবর বলে তবুও নামাজ আদায় হবে কিন্তু সামি আল্লাহ হলিমান হামিদার উত্তরে রব্বানা আল্লাহ হাম বলা সন্্লা দ্বারা প্রমাণ ঠিক এমনি ভাবে শেষদায় গেল মুক্তাদিকেও বলতে হবে আল্লাহ নিজের কান পর্যন্ত আওয়াজটা এতটুকু আওয়াজ অনেকেই তা খেয়াল করে না আল্লাহ দাদায় না সিফ করো মানে শুধুমাত্র এম এ এর ডিপেন্ড করে না আমাজে দাঁড়ালেই হবে না নিজেকে নিজের নামাজটা নিজেকে নিজের যে যে হাকামগুলো সেগুলো আরকানগুলো সেটাও নিজের পালন করতে হবে জি তাকবিরটা বলতেই হবে এটা 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 সেটা বলার ক্ষেত্রে এতটুকু বলা যে নিজের কান পর্যন্ত যেন আওয়াজ নিজে বুঝতে পারেন শুনতে পারেন রিয়েলাইজ করতে পারেন বাবা মার জন্য কি লোকজনকে খাওয়ানো যাবে কিনা কোনো উপলক্ষ্য না এমনি তাদেরকে মিসকিন খাওয়ানো বা মানুষকে খাওয়ানো না অবশ্যই তবে শর্ত হলো জেনেরা রাখা উচিত কোনো মাইয়েতের কোনো মাইয়েতের সবাব রেসানির জন্য আমি আবারও বলছি মৃত মা বাবা যে কারো সবাব হোক এই নিয়তে যদি খাওয়ানো হয় তাহলে ওই খাবারটা খাবে কেবলমাত্র জাকাত খাওয়ার উপযুক্ত মানুষেরা কেবলমাত্র জাকাত খাওয়ার উপযুক্ত মানুষেরা মৃত ব্যক্তির সবাব রেশানির খাবার খাবে ধনী লোককে খাবার খাওয়া জায়েজ দেয় এই জানার এই কথাটা আলে মুলামারও বলেন আল্লাহদায়তিক করুন মৃত ব্যক্তির সবাবের উদ্দেশ্যে এটা যে কোনো সময়ে খাওয়াত ব্যক্তি তাহলে খাবারটা খাবে কেবল জাকাত খাওয়ার উপযুক্ত দরিদ্র সহায়রা ধনীরা খাবে না ধনীদের জন্যে আলাদা খাওয়াতে পারে ওই নিয়তে খাওয়ালেই নিয়তটা যখন হবে মাইয়েতের স্বভাব রেসানি দরিদ্ররা খাবে আর হা ব্যাপারটা যদি এমন হয় যে আমি আমার আত্মীয় স্বজনকে খাওয়ালাম ধনীদেরকে খাওয়ালাম আল্লাহ তুমি যদি দাও আমারও দিও মা বাবারও দিও আর হা সাথে কিছু দরিদ্রও খাওয়ালাম প্রধান প্রধান উদ্দেশ্য হল যদি হয় আত্মীয় স্বজনকে খাওয়ানো রক্তের সম্পর্ককে খাওয়ানো তাইলে হয়তো এ মিসকিনকেও খাওয়ানো যাবে প্রাসঙ্গিক বলা যাবে আল্লাহ সোয়াবও দিও কিন্তু মৌলিক উদ্দেশ্য যদি হয় কেবল মাত্র শুধুমাত্র মাইয়েতের জন্যে তাইলে এটা জাকাত খাওয়ার উপযুক্ত ব্যক্তিরা ছাড়া খেতে পারবে না কিন্তু দ্বিতীয় আর একটা মশালা তা হলো যে এটা আবার যদি তিনিও যদি বলেছেন যে কোনো দিনের সাথে না দিনের সাথে মিলে খাওয়ানোটা জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই কারণ এগুলো হলো ইসলামের সাথে মস্করা করা কারণ একজন মাইয়ের মৃত ব্যক্তি তার জন্যে প্রতি মুহূর্তে দোয়া করতে হবে থেকে আমরা আবিষ্কার করলাম কেবল তিন দিনে করব কেবল চল্লিশ দিনে করব কেবল বছরে একবার করব এইগুলো হলো প্রতিবেশী ধর্ম থেকে আমাদের মাঝে চেপে বসেছে মূর্খতা আল্লাহ নাসিব করুন সেক্ষেত্রে অনেকে যে মানে বাবা মার জন্য খরচ করেন সেক্ষেত্রে আমরা দেখে থাকি গ্রামের সব সব ধরনের শ্রেণীকেই নিয়ত যদি মৌলিক মাদ্রাসার সবাইকে বললাম আমরা আলেমরা যদি ঠিক হয়ে যেতাম অনেক মানুষ আলিপের মধ্যে ঠিক হয়ে যেত আমাদের মধ্যে শস্যা ভূত তারাবে শস্যার ভিতরে তো ভূত জি পরবর্তী প্রশ্ন হচ্ছে বিড়াল পোষা যাবে কিনা বিড়াল পোষা যাবে আমি আমার ঘরেও আমার বাচ্চারা বিড়াল পুষে ভাই কত যে বিরক্ত হয়ে কী করবো কিন্তু বিড়াল পোষা সন্ন্যায় প্রমাণ রয়েছে এবং বিড়াল নিজেও পবিত্র এবং পরিচ্ছন্ন প্রাণী তাই এটা যদি বিছানায় ঘুমায় তোমায় অসুবিধা নেই প্রশ্নকারী হিসাবে বললেন বিড়াল তো পেশাব পায়খানা করার পরে আমাদের তো পবিত্র হয় না না আপনি খেয়াল করে তোমাকে বলছি প্রশ্নকারীকে এবং যারা শুনছেন বিড়াল কিন্তু পেশাব পায়খানা করলেও সে নিজে ঘরে আসতে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসে আচ্ছা বিড়ালটা পরিচ্ছন্ন প্রাণী বিড়ালের জুটাও আমাদের মা অমুল মিনিন আহ সরদি আল্লাহ তালানা খেয়েছেন এমনকি বিড়ালের জুটা পানি থেকে রসুদুল্লাহম অজু করেছেন সুতরাং বিড়াল পোষা যেতে পারে তবে বিড়াল যদি পেশাব পায় কেন আমার ঘরে আরে ভাই আলমিরার উপরে আরে ভাই ফ্রিজের উপরে কোথায় কোথায় কম্বলের ভিতরে কোথায় থাকে তো যদি পেশাব পায় কেন করে তাইলে এটা পবিত্র করতে হবে মহাতারাম আজকে সময় আমরা পাচ্ছি না সময় শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আর

شكراً جزيلاً لكم، والسلام عليكم ورحمة الله وبركاته.